এই যে বলা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কি হওয়া উচিত আপনি আপনার কি এটা নিয়ে বিশ্লেষণ প্রথম জায়গাটা হচ্ছে যে এক একটা রেনেসা আসে এক একটা পরিবর্তন আসে এবং কতগুলো শব্দ আসে যেটা আসলে একেবারে বোদ্ধাদের বাইরে খুব সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় না এই বন্দোবস্ত জায়গাটা এটা আমার কাছে পরিষ্কার তবে আমি একেবারে বাংলা কথাই যেটা বুঝি যে আমাদের এখানে রাজনৈতিক সংকটটা আছে আমাদের এখানে যে রাজনীতিটা আছে এই রাজনীতিটা আসলে সাধারণ মানুষের রাজনীতি হয়নি রাজনীতি হয়ে গেছে বিত্তশালীদের রাজনীতি হয়ে গেছে প্রভাবশালীদের এবং আপনি আমরা শেখ হাসিনার শাসনের পনেরো বছরের শাসনের প্রতিষ্ঠানগুলোর কথা বলছি আমি তো মনে করি যে প্রথম আলোচনায় আসা উচিত আওয়ামী লীগটাকে সে শেষ করে ফেলেছে বাংলাদেশের আওয়ামী লীগের ইতিহাসে তার অবদান তো আপনি অস্বীকার করতে পারবেন না আওয়ামী লীগের কন্ট্রিবিউশন তো অস্বীকার করতে পারবেন না কিন্তু সেই যে আওয়ামী লীগ তার কি রাজনৈতিক কোনো জবাবদিহিতা সেখানে ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে এই বিষয়টি নেত্রী একাই জানেন অর্থাৎ এটা হচ্ছে একটা মালিকানা একটা রাজনৈতিক দলের আপনি মালিক এবং এই মালিকানা আপনি অন্য কেউকে শেয়ার করছেন না শুধু কি আওয়ামী লীগ না এখন যে জাতীয় সংসদের সর্বশেষ যে বিরোধী দলের ভূমিকা ছিল জাতীয় পার্টি ইলেকশনের আগে জিএম কাদের ভারতে গেলেন দলের কেউকে নিলেন না শুধুমাত্র তার স্ত্রীকে নিয়ে গেলেন কিন্তু যখন বৈঠক করলেন সেখানে স্ত্রীকেও রাখলেন না ফিরে আসার পরে বললেন যে কি আলোচনা হয়েছে তাদের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না আবার তিনি এখন এসে আপনাকে নানা রকমের নীতি নৈতিকতার কথা বলছেন আপনি এইখানে রাজনৈতিক দলগুলোকে দেখবেন যে রাতের বেলায় প্রেস লিস্ট পাঠিয়ে দিচ্ছে কালকে আমি ছাত্র সংগঠনের কমিটি বাতিল করে অমুক নয়জনকে দায়িত্ব দিলাম ছাত্র সংগঠনের নেতারা পর্যন্ত জানেন না যে তাদের কমিটি হচ্ছে অর্থাৎ এই জায়গায় ম্যানেজিং ডিরেক্টর বাকিরা সব কেউ ডিরেক্টর কেউ অন্যান্য পদে আছে সংস্কারের জায়গাটা হলো কেবলমাত্র আমি নিশান ভাই আপনার সংস্কার চাইলেই হবে না আমার নিজেরও সংস্কার করতে হবে আমার মানসিকতারও একটা পরিবর্তন আনতে হবে আমি জিজ্ঞেস করি দর্শক যারা যে গত সাত দিন দশ দিনে আমাদেরকে কোনো পরিবর্তন এসেছে আপনি এই শহরে আমি সকালবেলা আর একটা টেলিভিশনে ছিলাম সেখানে বলেছি যে আমাদের এখানে প্রশ্ন ফাঁস হতো প্রশ্ন ফাঁস হতো ক্লাস ফোরের প্রশ্ন তো ফোরের একটা শিক্ষার্থী নিশ্চয়ই গিয়ে বিজি প্রেস থেকে প্রশ্ন আনেনি আমরা কেউ না কেউ বাবারা গিয়ে তার হাতে প্রশ্নটা দিয়েছি আপনি নিজে যদি শুদ্ধ না হন আমি শুধু বলবো আমার রাষ্ট্রকে শুদ্ধ করতে হবে আমি শুদ্ধ হব না আমি রাস্তায় চলার ক্ষেত্রে নাগরিকের যে দায়গুলো আপনি নাগরিকের দায়টা তবে এটাও সত্য যে এই জায়গাটায় যেহেতু রাষ্ট্র হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী জায়গা ভূমিকাটা রাষ্ট্রকে নিতে হবে কিন্তু পৃথিবীর কোন দেশে এটাই আমি নাগরিক হিসাবে দেখি আমি সুন্দরভাবে আমি যখন দেখি আর একটা একটা ফ্লাইগরে একটা গাড়ি চলে যাচ্ছে রং রোডে তখনই তো আমি আমারও যে নিয়ম ভাঙার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় রাষ্ট্র তো আমাকে দেখে আমি ওই জায়গাটাই আসছি আর কি ধরেন যে আমার চোখের সামনে আমাদের এই শহরে মনে আছে উল্টা পথ থেকে গাড়ি চালানো যাবে না বলে বেইলি রোডে কয়েকটা ট্রাফিক পদক্ষেপ নিয়েছিল মন্ত্রী মন্ত্রিসভায় তারা ঝগড়া করেছে যে তাকে উল্টা পথে গাড়ি চালাতে দিতে হবে এবং এইটা প্রতিবন্ধক যেগুলো সেগুলো সরিয়ে নিতে হবে এই ঢাকা শহরে ভিআইপিদের জন্য আলাদা রো করার কথা বলা হয়েছিল আমরা তার প্রতিবাদে সমাবেশ পর্যন্ত করেছিলাম আমি যে জায়গাটা আসছি যে আপনার শুধুমাত্র ইঞ্জিন ভালো হলে হবে না আপনার বগিগুলোও ভালো হতে হবে তবে মূল দায়িত্বটা ইঞ্জিনের আমাদের এখানে যেখানে আইনের প্রয়োগটা আছে যে বাসের ড্রাইভার আপনার কাঁধের উপর দিয়ে বাস চালিয়ে যাচ্ছে সে জাহাঙ্গীর গেট পার হয়ে যাওয়ার পরে সে কোথায় লাল বাতি কোথায় নীল বাতি সব খেয়াল করছে কিন্তু তার এক পর্যন্ত খেয়াল করছে খেয়াল করছে না কেন সে সচেতন কিন্তু সে জানে যে এখানে আমি যদি আইন ব্রেক করি আইন না মানি তাহলে আমাকে কেউ জবাবদিহি করবে না